সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েলের নজিরবিহীন দাসত্বপণায় ব্রিটেন হামাসকে সন্ত্রাসী বলে ঘোষণা সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক যা বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মারাত্মক পরিণতির জন্য অপেক্ষা করুন সৌদি আরবকে ইয়েমেন হামাসকে সন্ত্রাসী বলে ব্রিটিশ সরকারের তীব্র নিন্দা জানাল ইরান টুইটার বার্তায় নিন্দা জানালেন আমির আবদুল্লাহ ইমরান খানকে বড় ভাই বলে বিতর্কে জড়ালেন সিধু তীব্র সমালোচনা বিজেপির এবং পুলিশের সাথে সংঘর্ষ গাড়িতে আগুন রটারডাম শহরে লকডাউন দর্শক ব্রিটিশ ও বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েলকে সর্বাত্মক মদত দিচ্ছে লন্ডন সরকার এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের নজিরবিহীন দাসত্বপনায় ব্রিটেন হামাসকে সন্ত্রাসী বলে ঘোষণা ফিলিস্তিনে অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠা সবচেয়ে বড় হতা মদতদাতা সাম্রাজ্যবাদী ব্রিটেন আবারও ফিলিস্তিনের বিরুদ্ধে তার অমানবিক নীতির ধারা তীব্রতর করেছে আর এরই অংশ হিসেবে লন্ডন ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী দল বলে ঘোষণা করে ব্রিটেনে এই দলের যে কোনো ধরনের তৎপরতাকে নিষিদ্ধ করেছে ব্রিটেনে ভারতে বংশোদ্ভূত স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শুক্রবার বলেছেন হামাজ ব্যাপক অস্ত্র সহ উল্লেখযোগ্য মাত্রায় সন্ত্রাস ক্ষমতার অধিকারী তিনি হামাজকে সন্ত্রাসীতে প্রশিক্ষণ দেওয়ারও নানা ব্যবস্থার অধিকারী হিসেবে দাবি করে বলেন এ কারণে হামাসকে ব্রিটেনে পুরোপুরি নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরায়েল ব্রিটেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধূর্ততার জন্য বুড়ো শয়তান হিসেবে কুখ্যাত ব্রিটেনের এই পদক্ষেপে মোটেই বিশ্বত নয় পর্যবেক্ষক ও বিশ্লেষক মহল বিশেষ করে ব্রিটেনের ক্ষমতাসীন রক্ষণশীল পার্টি খুব বেশি ইসরায়েলপন্থী হিসেবে কুখ্যাত এই দলটির নেতৃত্বাধীন ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযোগ্য অব্যাহত থাকা সত্ত্বেও তেলাভিপকে সর্বাত্মক মদত দেওয়ার নীতি বজায় রেখেছে গাজা সর্বশেষ যুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার ব্যাপারেও তেমন কোনো প্রতিবাদ জানায়নি বরিস জনসনের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে এই সরকার গাজায় ইসরায়েলের পৈশাচিক হত্যাযোগ্য সত্ত্বেও ব্রিটেনের প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বর মাসে বলেছিলেন তার সরকার ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন জানাতে দৃঢ় সংকল্প ব্রিটেন হামাসকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে যদিও সংগ্রামী দল কখনো ব্রিটেনে বা ইউরোপের কোনো দেশের বিরুদ্ধে কখনো কোনো সহিংস পদক্ষেপ নেয়নি ও এমনকি এসব দেশের জন্য কখনো সামরিক হুমকি হয়েও দেখা দেয়নি হামাসের সন্ত্রাস চালানোর ক্ষমতা ও সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রয়েছে বলে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী যে অপযুক্তি দেখানোর চেষ্টা করেছেন প্রতারণামূলক পুরনো অজুহাত মাত্র কথায় বলে শঠের ছলের অভাব হয় না হামাস তার সামরিক শক্তি কেবল ইসরায়েলের অমানবিক পদক্ষেপ আগ্রাসন ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবহার করছে গত মে মাসে ইসরায়েল নির্বিচার বোমা হামলায় চালিয়ে বহু শিশু ও নারী সহ শত শত ফিলিস্তিনিকে শহীদ এবং আরও বেশি সংখ্যককে আহত করেছে এছাড়াও ইসরায়েল ফিলিস্তিনিদের জমি দখল ও বাড়ি ধ্বংস করাও অব্যাহত রেখেছে এসব সন্ত্রাসী তৎপরতায় দায় ব্রিটেন যেন ফিলিস্তিনিদের ঘাড়েই চাপাতে চাইছে ব্রিটেন মাঝে মধ্যে উনিশশো সাতষট্টি সালে অধিকৃত ফিলিস্তিনে ইহুদি বসতি নির্মাণের মৌখিক বিরোধিতা করে আসলেও গত মে দিনের গাজার বিরুদ্ধে প্রতিটি ইসরায়েলি শাসক গোষ্ঠীকে সমর্থন জানিয়েছে ব্রিটিশ ও বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েলকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে লন্ডন চলতি বছরের বারো দিনের যুদ্ধের জন্য লন্ডন হামাত সহ ফিলিস্তিনের সংগ্রামী দলগুলোকে দোষী বলে অপবাদ দিয়েছে ব্রিটেন বিক্রি করা অস্ত্র ও সাত সরঞ্জাম দিয়ে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত রাখা এটাই স্পষ্ট যে মোনাফেক ব্রিটিশ সরকারের হাতেও ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত গত দশকের শুরুর দিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদিদের জন্য ফিলিস্তিনে আবাসভূমি করার ঘোষণা দিয়ে ইসরায়েল প্রতিষ্ঠার পদ করে দেওয়ার পর একই সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেনের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রিয় ফিলিস্তিনি সংগ্রামী দল হামাসকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক ভারত ও বাংলাদেশ সরকার চায়না সীমান্তে লোক মারা যাক এ নিয়ে দুই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা বৈঠক হয়েছে এত কিছু হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে যা বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক শনিবার দুপুরে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন মন্তব্য করেন এ সময় রোহিঙ্গা সংকট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন পৃথিবীর সব দেশ এক বাক্যে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায় সে ব্যাপারে ইতিবাচক মত দিয়েছে ইতিমধ্যে রেজলেশনও পাশ হয়েছে আমরা যেটা এতদিন ধরে প্রচেষ্টা চালিয়েছিলাম আমরা বিশ্বাস করি এতে রোহিঙ্গাদের দেশে ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি হবে এর আগে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বললেও তারা কথা রাখেনি ডক্টর মোমেন বলেন আশা করা যে আগামীতে মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নেবে কারণ মিয়ানমার কখনো বলে নাই যে তারা তাদের নাগরিকদের ফেরত নিবে না তিনি বলেন তারা আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট করেছে যে তারা তাদের লোকদের নিয়ে যাবে এবং তারা যাতে স্বেচ্ছায় যায় সেজন্য পরিবেশ সৃষ্টি করবে আমরা আশা করি আগামীতে তারা তাদের কথা রাখবে রোহিঙ্গাতে ফিরে যাওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন একবার যাওয়া শুরু হলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ উনিশশো সালের দিকে দুই লাখ তেপ্পান্ন হাজার আসেছিল যখন যাওয়া শুরু হয় তখন অল্প কিছু দিনের মধ্যে দুই লাখ ছত্রিশ হাজার চলে গেল যখন শুরু হয় যাওয়ার তখন বেশ ভালো যাওয়া হয় তাই আমরা আশায় আছি একবার যাওয়া শুরু হলে আস্তে আস্তে যাবে মারাত্মক পরিণতির জন্য অপেক্ষা করুন সৌদি আরবকে ইয়েমেন সৌদি আরবকে ভয়াবহ বরণের জন্য হুঁশিয়ার করে দিয়েছে ইয়েমেন সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে সানাই হুশিয়ারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে বলেছেন চব্বিশ ঘন্টায় সৌদি আরব ইয়েমেনের কয়েকটি প্রদেশে পঁয়ষট্টিটি বার বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন জোরদার করার জন্য সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনীকে ভয়াবহ পরিণতি বরণ এবং তাদেরকে এর দায়িত্ব বহন করতে হবে বলে জেনারেল সারি উল্লেখ করেন সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইয়েমেনের চারটি প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক সামরিক জোট বিমান হামলা চালিয়েছে এরপর জেনারেল সারি হুশিয়ারি উচ্চারণ করে টুইটারে পোস্ট দেন বৃহস্পতিবার দিনের প্রথম দিকে ইয়েমেন সানা ধামার সাদা এবং আলজাও প্রদেশে ব্যাপক ভিত্তিক বিমান হামলা চালায় সৌদি আরব ইয়েমেনের পক্ষ থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে এমন অজুহাত তুলে সৌদি আরব ওই হামলা চালিয়েছে হামাসকে সন্ত্রাসী বলায় ব্রিটিশ সরকারের তীব্র নিন্দা জানালো ইরান টুইটার বার্তায় নিন্দা জানালেন আমির আবদুল্লাহ হিয়ান ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী ঘোষণা করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়া তিনি শুক্রবার নিজের অফিশিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন বাস্তবতাকে বিকৃত করে এবং প্রকৃত চিত্রকে উল্টো করে তুলে ধরে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করা যাবে না তিনি আরও লিখেছিলেন ফিলিস্তিন সংকটের একমাত্র রাজনৈতিক সমাধান সূত্র হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ডের মুসলিম খ্রিস্টান ইহুদি সহ মূল অধিবাসীদের মধ্যে তাদের ভাগ্য নির্ধারণের ব্যাপারে গণভোটের আয়োজন করতে হবে ব্রিটিশ সরকার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলে ঘোষণা করেছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শুক্রবার লন্ডনে এই ঘোষণা দিয়ে বলেছেন তার নির্দেশে ব্রিটেনে হামাসের যেকোনো ধরনের তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে লন্ডনের এই ঘৃণ্য কাজের প্রতিক্রিয়ায় হামাস বলেছে এই ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার নিজের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া ইমরান খানকে বড় ভাই বলে বিতর্কে জড়ালেন সিধু তীব্র সমালোচনা বিজেপির ভারতের পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজাত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাই বলে অভিহিত করে বিতর্ক সৃষ্টি হয়েছে ওই ঘটনায় বিজেপির পক্ষ থেকে সিধু সহ কংগ্রেসের সমালোচনা করা হয়েছে শনিবার পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজিৎ সিং সিদ্ধু পাকিস্তানের শিখদের পবিত্র তীর্থস্থান কর্তারপুর সাহিবে পৌঁছান এ সময় তিনি গুরুদোয়ারায় পৌঁছে প্রার্থনাও করেন পরে পৌঁছালে পাকিস্তানে প্রধানমন্ত্রীর পাঠানো কর্মকর্তারা সিধুকে স্বাগত জানান সংবর্ধনা চলাকালীন নবজিৎ সিং সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাইয়ের মতো বলে উল্লেখ করেন পাঞ্জাব কংগ্রেসের প্রধান নবজিৎ সিং সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার বড় ভাই বলে সম্বোধন করার একটি ভিডিও প্রকাশে এসেছে ভিডিওতে প্রকাশ নবজিৎ সিং সিধু করতারপুর করিডোরে প্রবেশ করেন এ সময় সেখানে জওয়ানরা তাকে স্বাগত জানায় এরপর করতারপুর সাহেবের সিইও ই লতিফও তার সঙ্গে দেখা করতে পৌঁছান নবজিৎ সিং সিদ্ধুর সাথে সাক্ষাতের সময় মহম্মদ লতিফ বলেন আমি আপনাকে প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এ বিষয়ে নব সিং সিধু বলেন আমি খুবই কৃতজ্ঞ ইমরান খান আমার বড় ভাই অনেক ভালোবাসা দিয়েছেন এ সময় করতারপুর সিং সিধু এবং তার সাথে থাকা কংগ্রেস নেতা সমস্ত মন্ত্রীদের গলায় ফুলের মালা দিয়ে স্বাগত জানান করতারপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাই বলে অভিহিত করার জন্য বিজেপির পক্ষ থেকে নবজিৎ সিং সিদ্ধু এবং কংগ্রেসকে টার্গেট করা হয়েছে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন কংগ্রেসের অভিজ্ঞ নেতা এবং পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজিৎ সিং সিধু পাকিস্তানে যে ইমরান খানকে মহিমান্বিত করবেন না পাকিস্তানের প্রশংসা করবেন না এটি হতে পারে না আচ্ছা সিধু ইমরান খানকে বড় ভাই বলে সম্বোধন করে বলেছেন আমি তাকে খুব ভালোবাসি এটি কোটি কোটি ভারতীয়দের জন্য উদ্বেগের বিষয় বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র আরও বলেন এটা কংগ্রেস দলের এক ধরনের পদ্ধতি সালমান খুরশিদ মনীশঙ্কর আইয়ার রাশিদ আলভি এবং সর্বোপরি রাহুল গান্ধী তারা সবাই হিন্দু হিন্দুত্বকে গালি দেয় অন্যদিকে পাকিস্তানের স্বার্থে বিবৃতি দিচ্ছেন সিধু এটা কোনো কাকতলীয় ঘটনা নয় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ইস্যুতে সমালোচনা করে বলেছেন রাহুল গান্ধীর প্রিয় নবজিৎ সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার বড় ভাই বলেছেন শেষবার তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজোয়াকে আলিঙ্গন করেছিলেন এটা কি আশ্চর্যজনক যে গান্ধী পরিবার অমরিন্দর সিংয়ের চেয়ে পাকিস্তান প্রেমিক সিধুকে বেছে নিয়েছে করতারপুর সাহেব থেকে ফিরে সিদ্ধ তার সাফাইতে বলেছেন বিজেপি যা খুশি বলছে আমি কি করতে পারি ওদের যা অভিযোগ করুক তাদের অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই পুলিশের সাথে জনতা সংঘর্ষ গাড়িতে আগুন রটারডাম শহরে লকডাউন হল্যান্ডের রটারডাম শহরে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলার জন্য যে লকডাউন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে সেখানকার জনগণ সহিংস প্রতিবাদে নেমেছেন শুক্রবার রাতে বিক্ষোভকারীরা বন্দরনগরী রটারডামে লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নামলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয় এবং বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পানি কামান ব্যবহার করে এতে বিক্ষোভকারীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা পুলিশের ওপর ইট পাটকেল ছুরে মারেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ফুটেজে দেখা গেছে পুলিশের গাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন এবং তারা পুলিশের দিকে ইট পাটকেল ও আগুনে বোমা ছুঁড়ে মারছে করোনাভাইরাস মোকাবেলার জন্য পুলিশ কর্তৃপক্ষ শহরের জরুরি অধ্যাদেশ জারি করেছে এর আওতায় শহরটিতে গণপরিবহন বন্ধ রয়েছে এছাড়া সাধারণ লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেউ যাতে নির্দেশ অমান্য না করে সেজন্য পুলিশ শহরের বিভিন্ন স্থানে পানি কামান মোতায়েন করেছে এবং ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে গত রাতে সংঘর্ষের ঘটনা অনেক পথচারী ভিডিও করেছেন পুলিশ কর্তৃপক্ষ এসব পথচারীর প্রতি ফুটেজ সরবরাহ করার আহ্বান জানিয়েছে যাতে ঘটনাটি আরও বিস্তারিত তদন্ত করা সম্ভব হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ